ওই মার এসব কারিকুলাম আছে ভালো বুঝে, এই যে মা মা ভাপা পিঠে করে, এই যে এরকম একটা নতুন ডিজাইনের ভাপা পিঠে করে পাঠিয়ে দিয়েছে। লাউ শাক, এটা আমাদের বাড়ির গাছের লাউ শাক, সবকটা একদম কচি কচি ডাঁটা, মা বলে পাঠায়। আর বাজারে কেনা হলে কি হয়, গোড়া শুদ্ধ দে তো একটা বার করে দে তো। এই দেখো, ও আমি বুঝে গেছি এটা কিসে বানিয়েছে, এগুলো আমাদের বাড়িতে আছে। ব্যাপক খেতে, ব্যাপক দশটা করে পিটি একসঙ্গে হয়। এটা যদি এটা যদি গরম খাওয়া যেত না, আমাকে ফোন করেছিল, আমার টাইম হয়নি যাওয়ার। আরো একটা ব্লগে নতুন আরো একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর সারাদিনের পথ চলার সঙ্গে তোমরা সঙ্গে থাকো, কিভাবে চলি, কিভাবে সারাদিনটাকে কাটাই নাকি একদম সেইভাবে থাকবো, তোমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও। আর এখন যাচ্ছি পাপানকে আনতে, আর তোমরা তো ভিডিও শুরুতে দেখতে পেলে, দিদি ভাই এসছে, ভাপা পিঠে নিয়ে এসছে, লাউ শাক নিয়ে এসছে। তো দিদি ভাই চলে আসছি, বসো পাপান আসুক তারপরে যাও, আসলে অনেকটা রোদ তো আবার ওকে যেতে হবে। তো দিদি ভাই বসছে, কমলা মা দিদি ভাই সব বসে গল্প করছে, আর আমরা গেলাম পাপানকে আনতে। তো পাপানকে নিয়ে আসি, তারপরে দেখতে থাকবো ব্লগটা। না ঠাম্মি কিছু দেবে না, ওই কেক বিস্কুট খাওয়া ভালো না, পেটের প্রবলেম। ও দেখে ফেলেছে, হ্যাঁ ও দেখে ফেলেছে, চিন্তা করো। ও তো দেখবে, ও যেটা ও যেটা পছন্দ করে সেটা দেখবে না, ব্যাগ না নিয়ে ঢুকবে না। আমি নিয়েছি ব্যাগটাকে, ওর টেনে টেনে তুলতে হবে উপরে, দেখো বার করছে, বলছে আমার ব্যাগ থেকে ওগুলো বার করো। কি দিয়েছে দেখি, আজকে কারোর হ্যাপি বার্থডে ছিল স্কুলে, ফ্রেন্ডের হ্যাপি বার্থডে ছিল? ও আচ্ছা, এইটা কি কিছু একটা গিফট দিয়েছে, মানে বোধহয় কারোর বার্থডে ছিল, ওদের বার্থডে থাকলে যে সবাই গিফট দেয়, হ্যাঁ হ্যাঁ এটাও দিয়েছে। না ওইটা যে কাকিমা দিল, এখন না এটা ফ্রিজে রাখো, এটা শক্ত হোক তারপরে খাবে, গরম হয়ে গেছে এখন খেতে ভালো লাগবে না। হ্যাঁ এটা খাও, ওগুলো দাও আমি ফ্রিজে রেখে আসি। দেখি টিফিন খেয়েছো নাকি, টিফিন খেয়েছিস তো, তুই বললি যে খেয়েছি, তাহলে কি করো তুমি, এই দেখো অর্ধেকটা খেয়েছে। আজকে টিফিনে ছিল হালুয়া, তাহলে কি, ও আচ্ছা সরি সরি, এটার নাম হালুয়া, সুজিকেই হালুয়া বলে, সুজি চকলেট খেয়ে কি অবস্থা, এখনো খুলে দিতে বলছে এই প্যাকেটটা, এই প্যাকেটটা এখনো খুলে দিতে বলছে। হচ্ছে পূজো, ঠাকুরমশাই পূজো করতে এসেছে, কি কিভাবে চকলেট খায় দেখো, একটাও বাড়ি
একটা স্কুল থেকে দিয়েছে, ওই যে বার্থডে ছিল তো ওই দেয় বিভিন্ন জায়গা থেকে। এবার কমপ্লিট পাপানের স্নান কমপ্লিট হয়েছে, প্রদীপ স্নান করিয়ে দিলাম, আমি তেল টেল মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম, মায়ের রান্না কমপ্লিট, ওই যে মাছের ঝোলটা হচ্ছে আর কি বাবার জন্য মাছের। এখন এই কাজগুলো করে, টেনে টেনে বালিশের কভার খুলে দেয়, কেন করে কে জানে, কোল বালিশ বলো এমনি বালিশ বলো সব কভার গুলো খুলে রেখে দেয়। ঠিক আছে, দেখো কোল বালিশের কভারটা খুলে নিয়ে চলে এসছে, এই দেখো আপনাকে দেখাতে নিয়ে এসছে। আর এগুলো রাখো, এটা এটার মধ্যে নিয়ে যায় না। মায়ের রান্না বান্না কমপ্লিট, মা এবার মোছামুছি করছে মাছের ঝোল না এটা। শুকনো শুকনো রান্না হয়েছে, মানে রান্নার প্ল্যান ছিল আলু সয়াবিনের ঝোল, কিন্তু যখন হচ্ছে দিদিভাই লাউ ডগা দিয়ে গেল তো সেটা দিয়ে আবার একটু অন্য কিছু খেতে ইচ্ছে হলো। এটা হচ্ছে ডাল দিয়ে করা হয়েছে, ডাল একটুখানি মানে আধা বাটা করে আর কি, পুরো ফুল পেস্ট নয়, মানে এই একটা এটা খেতে প্রচণ্ড টেস্টি হয়, খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি, তো মাকে বললাম ওরম করে একটু করে দাও। তো ডাল বাটা দিয়ে লাউ ডগা আর আলু দিয়ে একটা তরকারি মতন করেছি, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর এখানে আছে একটু ডাল শুকনো করা হয়েছে, কিন্তু কালকের ডাল, এটা ডাল শুকনো, ও তারপরে আলু পোস্ত রয়েছে, মানে এটা হচ্ছে ডাল শুকনো আছে, ফ্রিজে আছে আলু পোস্ত, ওটা বার করবো কি। মানে মেনুতে অনেক কিছুই রয়েছে, মানে কালকের আলু পোস্ত ডাল অনেকটা বেঁচে গেছিলো, সেই জন্য মাকে বলেছি এটা শুকিয়ে নিতে আর আলু পোস্তটা বার করবো, আর তার সঙ্গে যে লাউ শাক ভাজা, তার সঙ্গে হচ্ছে যে শুকনো লঙ্কা ভাজা, এই লাউ শাক দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, লাউ শাকের একটা সেন্ট আছে, আর এই যে লাউ শাকের একটা তরকারি লাউ ডাঁটা শাক দিয়ে পোস্তটা বার করবো। অনেক কিছু হয়ে গেছে কিন্তু সব কিছু শুকনো শুকনো আজকে আমাদের মেনুতে, আর আমার জন্য তো ওটা রয়েছে শুকনো লাঞ্চ, মানে যা পাচ্ছে বলছে, চলো খাওয়া দাওয়াটা করে নি। দেখে একটু সারাটা দিন কেটে গেল, এখন বাজে দেখো 4:30, এখন যাব পাপানকে নিয়ে পড়তে, ঘুম থেকে উঠে, মানে আমার আজকে ঘুম হয়নি, কিরম যেন একটা ঘুম, চারিদিকে আওয়াজ হচ্ছে, কথা বলছে, মিস্ত্রিরা গান বাজাচ্ছে, আমি সব শুনতে পাচ্ছি, এদিকে কিন্তু আমার ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে। পাপানকে টেনে তোলা হলো, ও জুস খেলো আর প্রদীপ রেডি হচ্ছে, আমি মোটামুটি হয়ে গেছে, এখন শুধু চুলটা আঁচড়াবো, আঁচড়ালে রেডি, তারপর ওকে নিয়ে বেরোবো। পাপানকে নামিয়ে দিয়েছি, আজকে আর কান্নাকাটি করেনি, মানে আগের দিন ফার্স্ট যেদিন নিয়ে এসেছিলাম সেদিন কেঁদেছিল, আজকে ওর হচ্ছে সেকেন্ড ডে, এখানে মানে পড়তে আসার, এখানে একটা আর কি ম্যাম আছে, ওই কুকুরভাবে সব ছোটো ছোটো বাচ্চারা আর কি অনেক আছে, ওই যাদেরকে একটু ABCD লেখা হাতে ধরে শেখায়, বাড়িতে তো একদম লিখতে চায় না, একা একা, মানে আমার কাছেও না দিদিভাইয়ের কাছেও না, তো ওই জন্য একটু ব্যাচে দিলাম যে সবার সঙ্গে যদি একটুখানি লেখে। তো প্রথম দিন ঢুকে খুব কান্নাকাটি করছিল, তারপরে বেরোনোর সময় গান করতে করতে বেরোচ্ছে, তো বললো যে না করছে, স্কুলে গিয়েও যখন সবাইকে দেখে দেখে একটু একটু করে, কিন্তু একা একা কিছু করতে চায় না, এটাই প্রবলেম। তো এই জন্য এখানটায় দিয়েছি, পড়তে তো 2 ঘন্টা টাইম, 5টায় ঢুকে গেল, মানে 5:15 তো ঢুকলো, 7টার দিকে ছুটি দেবে, তো এতক্ষণ তো বাইরে বসেই থাকতে হবে। এবার কিছু কাজ আছে আমাদের, মানে ওই প্রদীপ কিছু রঙ চেঞ্জ, মানে ওপরে তোমাদের রঙ টং হচ্ছে ওই রুমের, তো সেই রঙের কিছু আর কি চেঞ্জ করতে হবে, বা কিছু ফেরত দিতে হবে, বেশি হচ্ছে এরকম আছে, সেগুলোর জন্য আর কি রঙের দোকানে যাব। আর হচ্ছে তারপরে বাজারে আমাদের একটুখানি কিছু কাজ আছে, সেই কাজগুলো করে তারপরে আবার ওখানে গিয়ে বসবো, মোটামুটি ছুটি হওয়ার আগে আগে। দোকান বলো সবের দোকানে জল টল নেই, আমরা এসে প্রথমে ঢুকছি, ভালোই লাভ হয়ে গেল, এই কিছুর জন্য একটা প্রচার করতে করতে যাচ্ছি, আমার ভালোই লাভ হয়ে গেল। এই প্রদীপ বললো কি চলে একটুখানি চিড়ে মাখা খাবো, আগে একটা ছোট ব্লগ দিয়ে দেখেছিলাম যেখানে খেতে এসেছিলাম, মানে ওর যে কাজগুলো ছিল রঙের দোকানে দোকানে সেই কাজগুলো নিয়ে চিড়ে মাখা খেতে এসেছে, এখানে হচ্ছে একটা সুন্দর মানে কুর্তি টপের দোকান আছে, তো আমি অনেক দিন থেকে এই দোকানটা যাবো যাবো করছিলাম, যাওয়া হয় না, এখানে মাখা হচ্ছে। প্রদীপকে বললাম কি তুমি একটু দাঁড়াও আমি একটু দেখে আসি কিছু স্টক ভালো আছে কিনা, মানে আমি কিনবো না শুধু দেখবো, তাই ঢুকে আমার এবার কটা কিনে নিলাম, বাড়ি গিয়ে দেখো আর খাওয়াটাই হবে না, তাড়াতাড়ি চলো।
বাড়ি প্রায় অনেকটা রাত হয়ে গেছে। আমাকে দামি করছি দাও। আমি করতে পারছি। তুমি কি করতে পারো? হ্যাঁ, এটা কি বলে তো? এটা মামাম জল খাবে? না না। তাহলে কে খাবে? এইটাই বে বেবি খায় জল। তাহলে মামাম বেবি না? না, আমি বেবি। এটা বেবিরা জল খায়। ও বেবি তাই ও জল খায়। ও বেবি বনকে সময় বড়। এই যে দিদুন, এটা ভালো করে ধুয়ে মুখে দেয় না, ভালো করে ধুয়ে জল ভরে দিক, তারপরে খাও। আজকে একদম পেট ভরে জল খাবে, খাবার খাক আর না খাক। এই বস সেম কালারের জুতো লাগিয়ে নিয়েছি। দাও। হুম, আমাকে দাও। দেখেছো, ওটা নেবে না, ওটা নেয় না, ওটা নেয় না। এটা এরকম লাগাতে হয়, এটা এরকম লাগাতে হয়, এটা দিয়ে জলটা যাবে। ওমা, এটা ভালো করে ধুয়ে জল ভরে দাও। এই সেম বোতল ওর আগেও ছিল, কি বলতো, এই যে এইটা ভেঙে দিয়েছে, তো এটা লক করা যায় না, সেই জন্য আবার অন্য আরেকটা কিনেছিলাম। সেই বোতলটারও ঢাক, মানে এই এখান দিয়ে জল খেতে খেতে না, এই এগুলো তো প্লাস্টিকের থাকে, ভেতরটা যত স্টিল থাক, মানে মাথাটা কেমন ফেটে ফেটে গেছে বলো, আর প্লাস্টিক ফেটে ফেটে গেছে, তো মানে আমার কেমন যেন একটা লাগছিল, মনে হচ্ছে যেন পেটের মধ্যে চলে যাবে প্লাস্টিকের টুকরো, ওই জন্য আবার চেঞ্জ করে আরেকটা নতুন নিয়ে আসলাম। কালারটা প্রচন্ড মিষ্টি কালার, তাই না? এইটার জন্য নিয়েছি, আর নিয়েছি অনেকগুলো আছে, মানে পাপারেরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে ওই যে বললাম চিড়া মাথা খেতে গিয়ে, ও মা চিড়া মাথা খাও দিয়ে, এবারে ওই চিড়া মাথা খেতে গিয়ে বললাম আমার একটু লাভ হয়েছে। আমি হচ্ছে দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে দুটো এই যে এই প্যান্ট গুলো নিয়েছি, এই যে প্লাজো প্যান্টই তো বলে বোধ হয় এগুলোকে, এই যে এরকম পায়ের কাজটা যেরকম কাজ করা, ভালো লাগছে না? এগুলো পরলে বেশ ভালো লাগে, এই অ্যাঙ্কেল লেন্থের প্যান্ট গুলো। এই কালারটা নিয়েছি যে কোনো কুর্তি বা মানে চুড়িদারের সঙ্গে পরা যাবে। আর এই একটা নিয়েছি রেড কালারের, ব্ল্যাক ছিল, ব্ল্যাকটা নিলাম না, রেডটাই নিলাম। ছিল কিন্তু মানে অফার চলছে এই প্যান্ট গুলোর উপরে, ওই জন্য ডিসকাউন্টে 599, মানে 600 টাকা করে এক একটা প্যান্ট, দুটো প্যান্ট 1200 টাকা। আর হচ্ছে এই একটা টপ নিয়েছি, এটা জিন্সের সঙ্গে পরার, এই যে এই জায়গায় কাজটা দেখে আমার খুব পছন্দ হলো, খুব ভালো লাগলো, খুব স্মার্ট লুকটা বলো, ডিজাইনটা এটা। আর একটু লেন্থ আছে, মানে শর্ট লেন্থের নয়, ভাতাটা এরকম দামও কম আছে, সুন্দর জিনিস, মানে একটু খুবই স্মার্ট লাগছে লুকসটা, পরলে খুবই ভালো লাগবে। ভেতরে পরে দেখেছি ট্রায়াল রুমে, সফট কাপড়ে ওষুধগুলো দিয়ে প্রদীপ নিয়েছে, প্রদীপের শেষে একটুখানি ছিল হালকা, বলছে তুমি একটু নাও, নিতে কেমন আটটা বেশি বন্ধ হয়ে গেল আমার, প্রচন্ড কষ্ট হয় নিতে, আমার প্রচন্ড কষ্ট হয়, খাওয়া হয়ে গেছে।
গেছে রাতের, এখন দেখো কটা বাজে, পুরো 11টা বেজে গেছে। বাবাকে 10টা থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এখনো ঘুমায়নি। এখনো মাম মাম তুমি এসো তুমি শো, আমাকে শুতে হবে। তো আমি ফটাফট করে এই যে মানে শুতেই যাচ্ছিলাম, শুধু এখন আমার নাইট দেখো এসে কোথায় শুয়ে পড়লো, দেখো মৌসুমি তো এই কটা হয়েছে, বড় বড় সাইজ না, পেয়ারাটা আমার খুব পছন্দের এসছে, মানে আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিল রাতে, কিন্তু আর খাওয়া হলো না, সময় পেলাম না, কালকে খাবো। বেশি পাকাটা কেটে খেয়ে নিতে পারো এখন, আমি খেতাম তাহলে। হ্যাঁ খাবে রাত আর দিন কে। এখন যাবো গিয়ে ডালিয়া ভেজাবো সকালে রান্নার জন্য, ডালিয়া টাটা, তোমার সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।